আসসালামু আলাইকুম, আমি ফিরোজা খাতুন, সহকারী শিক্ষক গণিত, বুলচান্দ উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ। হ্যালো অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই করোনাকালে তোমাদের পড়াশোনার ক্ষতি যাতে একটু হলেও পুষিয়ে নিতে পারো, সেজন্য আজ আমি তোমাদের সামনে একটি গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায় পরিমাপ সম্পর্কে পড়াবো। দেখো, তৃতীয় অধ্যায় হ্যাঁ, পরিমাপ সম্পর্কে পড়াবো। আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রকার ভোগ্যপণ্য, যেমন এর আকার, আকৃতি, ধরন, এগুলির উপর নির্ভর করে পরিমাপ পদ্ধতি নির্ভর করে দৈর্ঘ্য মাপার জন্য আমরা এক এক রকম, ওজন মাপার জন্য এক এক রকম এবং তলপদার্থ মাপার জন্য এক এক রকম পরিমাপ পদ্ধতি ব্যবহার করি। আবার ধরো জনসংখ্যা, গাছপালা, পশু পাখি, এগুলি কী করে আমরা গণনা করি, এগুলি আমরা কি গণনা করে পরিমাপ করি। তাহলে এই যে ভিন্ন ভিন্ন পদ্ধতি পরিমাপের রয়েছে, আজকে আমি তোমাদের একটা পরিমাপ সম্পর্কিত একটা সমস্যা এবং এর সমাধান বের করে দেব। তোমরা খেয়াল করো, এরকম করে তোমরা পরিমাপ সম্পর্কে বিভিন্ন সমস্যার সমাধান শিখবে। তো তোমরা আমার সঙ্গে খাতা কলম এবং বই নিয়ে বসে যাও, আমি লিখতেছি, তোমরা খেয়াল করো। সমস্যাটা দেখো, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। মনে করো একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য গড়ের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। একটা আয়তকারের গড়ের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, এর ক্ষেত্রফল দেওয়া আছে ধরো 216 বর্গ মিটার। এর ক্ষেত্রফল বর্গ মিটার। এর পরিসর নির্ণয় করো, এর পরিসীমা নির্ণয় করো। এ একটা আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, এর ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গ মিটার, এর পরিসীমা নির্ণয় করো। আমাদের নির্ণয় করতে হবে পরিসীমা। তাহলে এই সমস্যাটা কীভাবে সাজিয়ে গুছিয়ে করতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যখন একটা সমস্যার সমাধান করবে তখন এই সাজিয়ে গুছিয়ে সমাধানটা করবে। আমি তোমরা ডাটা উঠে নাও, আমি সাজিয়ে গুছিয়ে এটার সমাধান করে দিচ্ছি। একটু খেয়াল করো তোমরা, আমরা মনে করি আয়তাকার ঘরটির প্রস্থ হলো 1 মিটার আর দৈর্ঘ্য হলো তার দেড় গুণ,
देर माने कत एक और अर्धेक अर्थात एक समस्त द्विभागे एक आम्रा मने करी आयतकार घरेर प्रस्थ धरे निलाम कत एक मीटार मन करी आयतकार घर प्रस्थ एक मीटार और डाकर मध्य देवा दैर्घ्यटा प्रस्थर देर गुण सुतरा आयतकार घर घर दैर्घ्य दैर्घ्य हबे प्रस्थेर देर गुण प्रस्थ हलो x एर देर गुण माने एक समस्त दुई भागेर एक एतो मीटार समान समान x एर दुई के दुई उपरे एक जोग करले कत हबे तीन दुई भागेर तीन मीटार समान समान तीन x एरटा हलो गुणेर मतो काज करबे तीन टे एक्सर गुण करो तीन एक्स नीचे हलो दुई मीटार एखन जेहेतु आयतकार घर क्षेत्रफल हलो दैर्घ्य गुण प्रस्थ से क्षेत्र एखे आबार देवा आछे क्षेत्रफल हलो कत 216 वर्ग मीटार एखन ताहले आयतकार बडिर क्षेत्रफलटा आमरा आगे बेर करे नी आयतकार बडिर क्षेत्रफल समान कि हबे दैर्घ्य गुण प्रस्थ और क्षेत्रफल जखन आमरा लिखब तखन एकक हबे वर्ग मीटार आमी मिटिए निच्छि भालो हबे देखो लेखो सुतरां आयतकार घरेर क्षेत्रफल समान दैर्घ्य गुण प्रस्थ समान समान दैर्घ्य कत ऊपर तीन एक्स नीचे हलो दुई और प्रस्थ हलो एक्स एखाने आमरा एककटा लिखब वर्ग मीटार वर्ग मीटार समान समान एक्सर नीचे मन मैंने एक आछे एक दिया दुई गुण कर ले दुई उपरे तीन एक्स एक्स गुण कर ले कि होबे एक स्क्वायर वर्ग मीटार एखाने आयतकार घरेर क्षेत्रफल आमरा पेये गेछि थ्री एक्स स्क्वायर उपरे नीचे हलो टू वर्ग मीटार आबार डाकेर मध्य देवा आछे आयतकार घरेर क्षेत्रफल 216 वर्ग मीटार ताहले प्रश्न मध्ये आमरा लिखते पारी एखाने आयतकार घरेर क्षेत्रफल आमरा पेयेछि 3x स्क्वायर बाय 2 वर्ग मीटार आर डाकेर मध्ये देवा आछे घरटिर क्षेत्रफल 216 वर्ग मीटार ताहले प्रश्न मध्ये आमरा लिखते पारी 3x स्क्वायर बाय 2 समान हलो 216 हबे तेरे तुम्हरा उठिए नाओ एटुकु परवर्ती अंश लिखते देख निजे लिखी सुतरां लेख प्रश्न मते कि लेखा जाए ताहले थ्री एक्स स्क्वायर बाय टू समान समान 216 এটা কেন লিখলাম বইয়ের মধ্যে ডাকের মধ্যে দেওয়া আছে দেখো আয়তকার ঘরটির ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গমিটার আর আমরা
এখানে বের করছি আয়তকার কোটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে থ্রি এক্স স্কোয়ার বাই টু হলো তার ক্ষেত্রফল। তাহলে থ্রি এক্স স্কোয়ার বাই টু সমান হলো 216 এই হবে। বা আমরা আগুণন করি, দেখো এই 216 নিচে মনে মনে একটা এক আছে, এক দিয়ে থ্রি এক্স স্কোয়ার গুণ কে গুণ করলে এই রাশি হবে। এক দিয়ে যদি তুমি কোনো রাশিকে গুণ করো তাহলে সেই সবটাই হবে। তাহলে এক দিয়ে আমরা যদি থ্রি এক্স স্কোয়ারকে গুণ করি সেক্ষেত্রে হবে এখানে থ্রি এক্স স্কোয়ার সমান সমান, আর দুই দিয়ে আমরা 216 গুণ করলে আমরা কত হবে দেখো, ছয় দুগুণে 12, দুইকে দুই হাতে আছে এক 3, আর দুই দুগুণে কত 432 হবে। বা এক স্কোয়ার সমান হবে এখানে আছে 432 থাকবে উপরে, নিচে যাবে 3, এই 3 যাবে নিচে। এখন কাটাকাটি করো তোমরা, 3 দিয়ে কাটো, 3-কে 3, 1 থাকে 12, 3-4-12, 1 থাকে 12, 3-4-12। বা এক স্কোয়ার সমান এখানে আসলে কত 144। তোমরা এতটুকু উঠিয়ে নাও, আমি পরবর্তীতে এইটুকু মিটিয়ে আবার উপরে লিখব। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের উঠানো শেষ, তাহলে আমি মিটিয়ে নিচ্ছি, পরের অংশে আমি উপর লিখছি। দেখো বা এখানে আমাদের মানের প্রয়োজন শুধু এক্স এর মান, সেই জন্য আমরা ওই এক্স স্কোয়ারের উপরে একটা রুটোবার চিহ্ন দিয়ে দিব, আর 144-এর উপরেও একটা রুটোবার চিহ্ন দেব। অর্থাৎ উভয় দিকে আমরা কী করলাম, রুটোবার চিহ্ন দিলাম। কেন দিলাম, আমাদের শুধু এক্স এর মান প্রয়োজন সেজন্য। বা দেখো এই এক্সের যে স্কোয়ার এবং রোটে কাটা যাবে, শুধু এক্স থাকবে। এখানে আমরা কাটলাম না, অসুন্দর দেখা যাবে, তোমরা ইচ্ছা করলে কাটতেও পারো, এই স্কোয়ার এবং রোটে কাটা যায়, থাকে শুধু এক্স সমান সমান। আর 144-কে রোড করলে হবে 12, 12 বারং কত 144, সেই জন্য 144-কে রোড করলে হবে 12। তাইলে আমরা পেয়ে গেলাম, সুতরাং এক্সের মান আমরা কত পেলাম, সুতরাং এক্স সমান কত পেলাম 12, এক্সের মান কত পেলাম 12। এক্সটা আসলে কিসের মান, এক্সটা আসলে ধর আমাদের কি প্রস্থ, একটা এক্স হলো আমাদের কি প্রস্থ, আর দৈর্ঘ্য হলো প্রস্থের দেড় গুণ। অর্থাৎ এখন দেখো আমরা দৈর্ঘ্যটা বের করতেছি, সুতরাং প্রস্থ এক মিটার সমান হইল তোমার কত, এক্সের মান কত পাইলা 12 মিটার, 12 মিটার। আর দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য আমরা কত পাইছিলাম উপরে, পাইছিলাম থ্রি এক্স, উপরে কত পাইছিলাম 3x, নিচে পাইছিলাম কত 2 মিটার সমান সমান। দেখো নিচে 2, উপরে 3, এখানে চিহ্নগুলো না থাকলে কি গুণ চিহ্ন দেওয়া লাগে, এক্সের মান বসাও, এক্সের মান কত 12, 2 দিয়া 12-কে কাটো, 6 দুগুণে 12, তাহলে 3-6 কত 18 মিটার। তাহলে দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত 18 মিটার, দৈর্ঘ্য আমরা কত পাইলাম 18 মিটার। তোমরা এখন উঠিয়ে নাও, তারপর আমাদের এই গণিতের ডাক্তার মধ্যে কী চাইছে, আমাদের কাছে চাইছে কি, চাইছে পরিসীমা। পরিসীমা বের করার জন্য আমাদের কী লাগবে, দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে, কারণ আয়তকার ঘরে পরিসীমা সমান কি, পরিসীমা সূত্র কি, 2×2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, পরিসীমা সমান 2×2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা পরিসীমাটা এখন নির্ণয় করবো, দেখো
সুতরাং আয়তকার ঘরের পরিসীমা সমান কি বলেছি আমি সূত্রটা সূত্র কি বলেছি আমি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এই টু ইন্টু দৈর্ঘ্য আমরা পেয়েছি কত 18 যোগ চিহ্ন দেও প্রস্থ কত 12 এখানে মিটার হবে ক্ষেত্রফলের সময় আমরা বর্গ একক ইউজ করি বর্গ মিটার বর্গ যা থাকে কিন্তু আমরা যখন পরিসীমা লিখবো তখন শুধু মিটার থাকলে মিটার হবে যা থাকে তাই হবে কিন্তু বর্গ বর্গ শুধুমাত্র ক্ষেত্রফল বেলায় হয় টু ইন্টু 12 সঙ্গে 18 যোগ করা কত হয় 8 সঙ্গে 2 যোগ করলে কত 10 এর শূন্য হাতে আছে 1 2 একে কত 3 30 30 দুগুণে কত 60 মিটার সুতরাং আয়তকার ঘরে পরিসীমা আমরা কত পেয়ে গেলাম 60 মিটার সুতরাং আয়তকার ঘরের পরিসীমা সমান 60 মিটার তোমরা উঠে নাও তোমরা আশা করি উঠিয়ে নিয়েছ তোমরা এভাবে যদি কোনো ঘরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে যে কোনো একটা দেওয়া থাকে যদি পরিসীমা নির্ণয় করতে বলে এইভাবে তোমরা পরিসীমা নির্ণয় করবে থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকো